দুর্গাপুজো হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব। মা দুর্গাকে দশভুজা বলে অভিহিত করা হয়, কারণ তার দশটি হাত রয়েছে এবং প্রতি হাতে রয়েছে ভিন্ন ভিন্ন অস্ত্র। আমরা যখন পরিবারের সবার সঙ্গে মণ্ডপে প্রতিমা দর্শন করতে যাই, তখন মা দুর্গার প্রতিমা দেখে স্বাভাবিকভাবেই আমাদের মনে এক ঝাঁক প্রশ্ন তৈরি হয়। এ প্রশ্নগুলো হলো, কেন মা দুর্গার দশটা হাত? মা দুর্গা তো ত্রিশূল দিয়ে অসুরকে বধ করেছে, তাহলে বাকি অস্ত্রগুলো কেন হাতে ধরে রেখেছে? এত রকম অস্ত্র থাকা সত্ত্বেও মা দুর্গা কেন এই দশটি অস্ত্রই ব্যবহার করেন? এই অস্ত্রগুলো মাকে দিল কারা, মানে কোন দেবতারা মাকে এই অস্ত্রগুলো দিল? এই অস্ত্রগুলো মা ব্যবহার করলেন কখন, আর এই অস্ত্রগুলোর বিশেষত্বই বা কী? হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই দেবীর বোধন সম্পন্ন হবে মণ্ডপে মণ্ডপে, আর আমরা সবাই মেতে উঠব এই বিশেষ আনন্দের দিনগুলোতে। কিন্তু তার আগে আমাদের প্রত্যেকের মনে লুকিয়ে থাকা এই কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক কেন মা দুর্গার দশ হাত থাকে। এই বিষয়ে বলতে গেলে বলতে হয়, মা দুর্গার দশ হাতের ধারণাটি হিন্দু পুরাণ বা সংস্কৃতিতে প্রতীকী অর্থ বহন করে। মা দুর্গা হলেন শক্তির দেবী এবং দশ হাত তার অসীম ক্ষমতা এবং শক্তির প্রতীক। দশটি হাত দিয়ে মা দুর্গা একই সাথে মহাবিশ্বের নানা বিপদ থেকে রক্ষা করতে সক্ষম। মোট কথা, মা দুর্গার দশ হাত তার অসীম শক্তি ও ক্ষমতার প্রতীক, যা সকল দিক থেকে তার পূর্ণতা এবং সর্বজয়ী রূপকে প্রকাশ করে। এবারে আপনাদের সমস্ত প্রশ্নের, মানে প্রথমে আমরা যেসব প্রশ্নের উল্লেখ করেছি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা আমরা এক এক করে সমস্ত অস্ত্রের বর্ণনা থেকেই জেনে যাব, মানে সেই সমস্ত অস্ত্র কিভাবে এবং কখন মা দুর্গার কাছে এলো, তাদের বিশেষত্ব কি, এই অস্ত্রগুলো মাকে কোন কোন দেবতা দান করেছেন, এই সমস্ত বিষয়ে আমরা এবার বলতে চলেছি। তাহলে চলুন এক এক করে সকল অস্ত্রের বিষয়ে জেনে নেওয়া যাক। দেবী দুর্গার অস্ত্রের বিষয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় ত্রিশূলের বিষয়ে। ত্রিশূল দেবীকে দান করেছিলেন দেবাদিদেব মহাদেব। ত্রিশূল হল ধ্বংস এবং সৃষ্টির প্রতীক। এটি শরীরের মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক তিনটি দিককেই প্রতীকীভাবে পরিচালনা করে। এছাড়া ত্রিশূল মনের সত্ত্ব, রজ, তমগুণকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা নির্দেশ করে। ত্রিশূল মহাদেবের অন্যতম প্রধান অস্ত্র। দেবী এই ত্রিশূল দিয়েই মহিষাসুরের বুক বিদীর্ণ করেন, যা তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। এর দ্বারা মা দুর্গা সকল নেতিবাচক গুণকে বিনাশ করেন এবং সত্য প্রতিষ্ঠা করেন। দেবীর হাতে থাকা দ্বিতীয় এবং ভয়ানক অস্ত্রটি হল সুদর্শন চক্র, যা তাকে ভগবান বিষ্ণু দান করেছিলেন। সুদর্শন চক্র হল সময়ের প্রতীক। এটি জীবনচক্রেরও প্রতিনিধিত্ব করে থাকে, অর্থাৎ এটি সৃষ্টি, রক্ষণ এবং ধ্বংসের চক্র। সুদর্শন চক্র হল শাশ্বত সত্যের প্রতীক। চক্রের গতি সেই আধ্যাত্মিক চক্রের প্রতিনিধিত্ব করে, যা সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুকে এগিয়ে নিয়ে যায়। মা দুর্গা এটি বিষ্ণুর কাছ থেকে পেয়েছিলেন। সুদর্শন চক্র অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অমোঘ শক্তি এবং চিরস্থায়ী সত্যের প্রতীক। মা দুর্গা সুদর্শন চক্রটি মহিষাসুরের বাহিনী এবং অন্যান্য অসুরদের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। চক্রটি ঘুরে ঘুরে শত্রুদের কেটে ফেলেছিল এবং তাদের ধ্বংস করেছিল। এটি শাশ্বত সময় এবং সঠিক পথে চলার প্রতীক হিসেবে কাজ করে। দেবীর হাতে থাকা তৃতীয় এবং ভয়ানক অস্ত্রটি হল গদা বা মুশাল। এই অস্ত্রটি দেবীকে দান করেছিলেন যক্ষরাজ কুবের। গদা হল শক্তি, ক্ষমতা এবং প্রতিরোধের প্রতীক। এটি আত্মনিয়ন্ত্রণের প্রতীকও বটে। একে ব্যবহার করতে গেলে প্রভূত সহ্য শক্তি এবং স্থিতি প্রয়োজন। মা দুর্গার হাতে গদা শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে এবং বলে যে নেতাকে তার কাজের প্রতি দৃঢ় ও প্রগতিশীল থাকতে হয়। মা দুর্গা এই গদা পেয়েছিলেন কুবেরের কাছ থেকে, যা শত্রুর বিরুদ্ধে আক্রমণের সময় অপরিসীম শক্তি প্রদান করে। এই গদা দিয়ে দেবী শত্রুদের মাথায় আঘাত করে তাদের পরাস্ত করেছিলেন। গদা মহিষাসুরের বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত একটি প্রভাবশালী অস্ত্র ছিল। মা দুর্গা গদা ব্যবহার করে দেখিয়েছেন যে শক্তি এবং সহনশীলতার মাধ্যমে শত্রুকে পরাস্ত করা সম্ভব।
চতুর্থ অস্ত্রটি হল তীর এবং ধনুক। এই অস্ত্র দেবীকে দান করেছিলেন বায়ু বা পবনদেব। ধনুক এবং তীর হল সংকল্প ও মনোযোগের প্রতীক, যেখানে ধনুক প্রতীকীভাবে সম্ভাবনা এবং উদ্দেশ্যকে নির্দেশ করে, সেখানে তীর নির্দেশ করে লক্ষ্য অর্জনের প্রক্রিয়াকে। তীর ও ধনুক দ্বারা মা দুর্গা আমাদের শেখান যে ধৈর্য এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে জীবনের প্রতিটি লক্ষ্য অর্জন করা সম্ভব। ধনুক এবং তীর মা দুর্গার প্রতিজ্ঞা এবং লক্ষ্যবোধের প্রতীক। এই অস্ত্রটি দেবীকে মহিষাসুরের বিরুদ্ধে লড়াইয়ে দুর্দান্ত লক্ষ্যভেদী দক্ষতা এবং নিখুঁত নিয়ন্ত্রণ প্রদান করেন। মা দুর্গা ধনুক এবং তীর দিয়ে দূরবর্তী শত্রুদের লক্ষ্যভেদ করেছিলেন। মহিষাসুরের বাহিনীকে পরাস্ত করার জন্য এটি ছিল একটি প্রধান অস্ত্র। মা দুর্গা এই অস্ত্রের মাধ্যমে আমাদের জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার শিক্ষা দেন। দেবীর হাতে থাকা পঞ্চম অস্ত্রটি হল তরবারি বা খড়্গ। এই অস্ত্রটি দেবীকে দান করেছিলেন যমদেব। খড়্গ হল বিদ্যার প্রতীক। এটি বিভেদের চিহ্ন, যা অসত্য এবং মিথ্যাকে কেটে ফেলে এবং সত্যকে প্রতিষ্ঠিত করে। তরবারি সঠিক বিচার, শৃঙ্খলা এবং আদর্শের প্রতি অবিচল থাকার প্রতীক। এটি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি নির্দেশ করে। খড়্গ হল অসত্য এবং অশুভ শক্তির বিনাশকারী। তরবারি ব্যবহার করে মা দুর্গা শত্রুদের বিভক্ত করেন এবং সত্য প্রতিষ্ঠা করেন। তরবারি বা খড়্গ দিয়ে মা দুর্গা অসুরদের একের পর এক কেটে ফেলে, তাদের বিনাশ করেন। মহিষাসুরের বাহিনী তার তরবারির আঘাতে নিঃশেষিত হয়েছিল। তরবারি দিয়ে মা দুর্গা আমাদের ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দান করেছেন। দেবীর হাতে থাকা ষষ্ঠ অস্ত্রটি হল ঢাল। এই অস্ত্র দেবীকে দান করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। ঢাল প্রতিরক্ষার প্রতীক। এটি আত্মরক্ষা এবং আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। ঢাল প্রতীকীভাবে মানসিক এবং আধ্যাত্মিক সুরক্ষার প্রতীক, যা দুর্বলতা থেকে নিজেকে রক্ষা করতে শেখায়। মা দুর্গার হাতে ঢাল এই ধারণা বহন করে যে সকল নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার প্রয়োজন আছে। ঢাল দিয়ে মা দুর্গা শত্রুদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছেন। মহিষাসুরের বাহিনী যখন পাল্টা আক্রমণ করত, তখন ঢাল তাকে নিরাপদে রাখত। মা দুর্গা ঢালের সাহায্যে আমাদের প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকার শিক্ষা দান করেন। দেবীর হাতে থাকা সপ্তম অস্ত্রটি হল বজ্র। অস্ত্রটি মা দুর্গাকে দান করেছিলেন দেবরাজ ইন্দ্র। বজ্র শক্তির প্রতীক। এটি অটল ও অক্ষয় শক্তির প্রতীক হিসেবে পরিচিত। বজ্র মনের দৃঢ়তা এবং অভেদ্যতা নির্দেশ করে। মা দুর্গার হাতের বজ্র এটাই দেখায় যে তার ইচ্ছাশক্তি অপরাজেয় এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তার অটুট শক্তি রয়েছে। বজ্র মনের স্থিরতা এবং সংকল্পের প্রতীক। বজ্র হল ইন্দ্রের অন্যতম প্রধান অস্ত্র। এই বজ্র শক্তি দিয়ে মা দুর্গা শত্রুদের শক্তি এবং আত্মবিশ্বাস ভেঙে ফেলেন। বজ্র মা দুর্গা শত্রুদের আঘাতে ব্যবহার করেন। ইন্দ্রের বজ্র দ্বারা তিনি অসুরদের শরীর এবং মন দুটোই চূর্ণ করে ফেলেন। মা দুর্গা এর দ্বারা দেখিয়েছেন যে সংকল্প এবং শক্তির সম্মেলন শত্রুর যে কোনো বাধাকে ধ্বংস করতে সক্ষম। দেবীর হাতে থাকা অষ্টম অস্ত্রটি হল অঙ্কুশ। এই অস্ত্র দেবীকে দান করেছিলেন অগ্নিদেব। অঙ্কুশ হল নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার প্রতীক। এটি প্রতীকীভাবে আমাদের অযৌক্তিক প্রবৃত্তি এবং অহংকারকে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। মা দুর্গা অঙ্কুশ দিয়ে নির্দেশ করেন যে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোর উপরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারি। এই অস্ত্রটি মা দুর্গাকে অগ্নিদেব প্রদান করেছিলেন। অঙ্কুশ দিয়ে মা দুর্গা জীবনের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং আধ্যাত্মিক শক্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। মা দুর্গা অঙ্কুশ ব্যবহার করে মহিষাসুর এবং তার বাহিনীকে নিয়ন্ত্রণ করেন। অঙ্কুশ দিয়ে শত্রুদের টেনে নিয়ে আসা এবং তাদের শক্তিকে অবদমিত করা হয়। মা দুর্গা অঙ্কুশের সাহায্যে দেখিয়েছেন যে জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কতটা গুরুত্বপূর্ণ। দেবীর হাতে থাকা নবম অস্ত্র, যদিও এটাকে অস্ত্র না বলে বস্তু বলাই ভালো, সেটি হল কমল বা পদ্ম। পদ্ম দেবীকে দান করেছিলেন ভগবান ব্রহ্মা। পদ্ম হল শুদ্ধতা এবং আধ্যাত্মিক প্রগতির প্রতীক। যদিও পদ্ম কাদামাটি থেকে উঠে আসে, তবুও এটি সবসময় সুন্দর এবং পরিচ্ছন্ন থাকে। মা দুর্গার হাতে পদ্ম এটাই দেখায় যে তিনি সর্বদা শুদ্ধ, আধ্যাত্মিকভাবে উন্নত এবং পার্থিব প্রলোভন থেকে মুক্ত। এটি আত্মার আধ্যাত্মিক বিকাশ এবং আলোকিত জীবনের প্রতীক। পদ্মের মাধ্যমে তিনি আধ্যাত্মিক শুদ্ধতা
এবং চিরস্থায়ী শান্তির দিকে এগিয়ে যাওয়ার প্রতীকী বার্তা দিয়ে থাকেন। যদিও পদ্ম কোনো আক্রমণাত্মক অস্ত্র নয়, তবে মা দুর্গা এর মাধ্যমে আধ্যাত্মিক শক্তি এবং শুদ্ধতার প্রতীক হিসেবে শত্রুদের প্রতি নিজের শুদ্ধতা ও আদর্শ তুলে ধরেন। মা দুর্গা পদ্ম ব্যবহার করে শত্রুদের পরাজিত করার পর তাদের মধ্যে আধ্যাত্মিক উন্নতির শিক্ষা দেন। দেবীর হাতে থাকা দশম ও শেষ বস্তু হল নাগ বা সর্প। এটি দেবীকে দান করেছিলেন একত্রে শেষনাগ ও বাসুকী নাগ। সাপ পুনর্জন্ম এবং অমরত্বের প্রতীক। এটি আধ্যাত্মিক শক্তি অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক। সর্প দ্বারা মা দুর্গা আমাদের শেখান যে আধ্যাত্মিক শক্তির সঠিক ব্যবহার এবং জীবনের পরিবর্তনের প্রক্রিয়াকে মেনে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। সর্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে সমস্ত পরিবর্তনই চিরস্থায়ী এবং তাকে স্বাগত জানাতে হবে। সাপ দ্বারা মা দুর্গা জীবন এবং মৃত্যুর আবর্তনশীল শক্তি এবং পুনর্জন্মের চক্রকে প্রতীকী রূপে নির্দেশ করেন। সাপ বা নাগ দিয়ে মা দুর্গা শত্রুদের ভয় প্রদর্শন করেন। সর্প মহিষাসুরের বাহিনীকে বিভ্রান্ত ও ভীত করে তোলে, যা তাদের পরাজিত করতে সাহায্য করে। মা দুর্গা সর্প ব্যবহার করে জীবনের গভীর রহস্য এবং পুনর্জন্মের শক্তিকে নির্দেশ করেন। মা দুর্গার হাতে থাকা এই দশটি অস্ত্র শুধু শারীরিক শক্তির প্রতিনিধিত্ব করে না, বরং আত্মিক এবং মানসিক শক্তিরও প্রতীক। এই অস্ত্রগুলি আমাদের শেখায় যে একদিকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে যেমন শক্তির প্রয়োজন, অন্যদিকে মনের স্থিরতা, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণও প্রয়োজন হয়। প্রতিটি অস্ত্র আমাদের জীবনের একটি বিশেষ দিককে নির্দেশ করে। যেমন ত্রিশূল মনের তিনটি গুণকে নিয়ন্ত্রণ করতে শেখায়। চক্র শাশ্বত সত্য এবং জীবনের চলমান প্রক্রিয়াকে নির্দেশ করে। গদা শক্তি এবং সহনশীলতার প্রতীক। আর তীরধনুক আমাদের প্রতিজ্ঞা এবং দৃঢ় সংকল্পের প্রতীক। মা দুর্গার হাতে থাকা অস্ত্রগুলো প্রতিটি মানুষের জীবনে প্রয়োজনীয় নানা গুণাবলীর প্রতীক। কঠিন সময়ে এগুলি আমাদের বেঁচে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মনোবল এবং আদর্শের শিক্ষা দান করে। জয় মা দুর্গা। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।